টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। শাকিব খান এই মুহূর্তে কলকাতায়। কথা ছিল ঈদের আগেই শেষ হবে মাস্কের শুটিং, কিন্তু তার কিছু ব্যস্ততা থাকার কারণে তাকে চলে যেতে হয়েছিল বাংলাদেশ। আর ঈদের ছুটি কাটিয়ে ফিরে এসে তিনি আবার শুরু করেছেন মাস্কের শুটিংয়ের শেষের দিকের কাজ একদম। আর তারই মাঝখানে সে বর্তমান পত্রিকাকে দিলেন একটি সাক্ষাৎকার, আর স্পেশালি আপনাদের জন্য এই সাক্ষাৎকারটা আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এখন টালিগঞ্জে ব্যস্ত নায়কদের মধ্যে তিনি অন্যতম। ভাইজানেলোরে মুক্তি পেয়ে গেছে, সদ্য শেষ করলেন আরও একটি ছবি। শুটিংয়ের ফাঁকেই একান্ত সাক্ষাৎকারে অনেক কথা জানালেন আপনাদের জন্য। কলকাতায় পঞ্চম ছবির কাজ শেষ করলেন, এই বিষয়ে শাকিব বলে, হ্যাঁ, শিকারি, নবাব, চালবাজ, ভাইজান, এরপর এবারের ছবিটা এদেশে আমার 5 নম্বর ছবি। কলকাতায় কাজের অভিজ্ঞতা কেমন জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি দুটো দেশকে কখনো আলাদা করে দেখি না। কলকাতার কাজ করার সময় আমার কখনোই মনে হয় না আমি অন্য একটা দেশে রয়েছি। আসলে দুই দেশের চলচ্চিত্র শিল্পের যোগটা তো বহুদিনের, ছোটবেলা থেকেই দেখছি মিঠুন চক্রবর্তী অন্যায় অবিচার ছবিতে কাজ করেছেন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বাংলাদেশে কাজ করেছেন, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো আমি ছোটবেলায় আমাদের দেশের হিরোই ভাবতাম। এরপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে একটা সময় আদান প্রদানে খানিকটা হলেও ঘাটতি দেখা গিয়েছিল, বর্তমানে আবার বেড়েছে, এই দুই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা ঠিক কতটা লাভজনক। তিনি এর উত্তরে বলেন, খুবই লাভজনক, এর ফলে দুই দেশের বাংলা ছবি সমৃদ্ধ হচ্ছে, এটা আরও বেশি করে হওয়া উচিত। এখন তো কলকাতার জি দেবের ছবি বাংলাদেশেও মুক্তি পায়, তেমনি আমাদের জয়া আহসান, নুসরত ফারিয়া বা আমার ছবিও এদেশে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব এখন পশ্চিমবঙ্গেও জনপ্রিয়, এই স্টারডমটা ঠিক কেমন উপভোগ করছেন এই বিষয়ে বলেন শাকিব খান। দুই দেশের মানুষই যখন আমায় স্টার বা সুপারস্টার বলে ডাকেন, তখন সেটাকে নিজের জীবনের একটা সেরা পুরস্কার বলে মনে হয়। দুই দেশের মানুষ যে আমাকে এতটা ভালোবাসেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। ছবি তৈরির ক্ষেত্রে পদ্ধতিগত কোনো পার্থক্য আপনার চোখে পড়েছে কি, এমন প্রশ্নের উত্তরে শাকিব জানান, ছবি তৈরির ক্ষেত্রে কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে, তবে বর্তমানে দুই দেশেই এক ধারার বাংলা ছবি তৈরি হচ্ছে। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় যে ধারার ছবি বানান, বাংলাদেশে ফারুকি, অমিতাভ, রেজা, অনেক পরিচালকই এখন সেই ঘরানার ছবি তৈরি করছেন। আবার জয়দীপ মুখোপাধ্যায়, রাজীবরা যে ধরনের কাজ করছেন, আমাদের দেশেও তেমন ছবি তৈরি হয়, তাই ইদানিং তেমন কোনো একটা পার্থক্য নজরে আসে না। আসলে শিল্পী আর শিল্পকে তো কাঁটা তারে বাধা যায় না। আপনার নিজস্ব প্রযোজনা সংস্থা নতুন কী কী কাজ করছে এই বিষয়ে শাকিব জানান যে, একটা কাজ করার পর সেভাবে আর কাজ করা হয়নি, কারণ তখন দেখলাম আমার প্রযোজনা সংস্থায় আমি কাজ করলে অন্য প্রযোজনা সংস্থাগুলো মার খেয়ে যাবে, ইন্ডাস্ট্রির সবার কথা ভেবেই তাই কাজ এখন বন্ধ রাখি। তবে এবার নতুন কাজের চিন্তা ভাবনা শুরু করছি, দুই বাংলা মিলিয়েই অবশ্য কাজ করব, এটা কিন্তু দুই বাংলার জন্যই ভীষণ একটা ভালো খবর। বাংলা সিনেমায় ইদানিং কন্টেন্ট নির্ভর হয়ে গিয়েছে, বাণিজ্যিক ছবির অবস্থা বেশ খারাপ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সেই উত্তরে শাকিব খান বলেন, আমি এর সঙ্গে একমত নই, কারণ নাচ গান না থাকলেই সেটা যেমন ক্লাসিক ছবি হয় না, তেমনই সব ক্লাসিক ছবিও হিট করে না অনেক সময়, সেখানে হাতে গোনা মানুষ ছবি দেখেন, একই বাণিজ্যিক ছবি সম্পর্কেও প্রযোজ্য। আসলে ক্লাসিক বা কমার্শিয়াল যাই হোক না কেন, দর্শকের কাছে শুধু ভালো ছবিরই গুরুত্ব থাকে। তাকে আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন করা হয় যে, কলকাতায় প্রায় সব নায়িকার সঙ্গেই কাজ করে ফেলেছেন, তাদের নিয়ে কী বলবেন? তিনি বলেন, এদেশে প্রথম কাজ শ্রাবন্তীর সঙ্গে, তারপর শুভশ্রী, তারপর সায়ন্তিকা, নুসরত, পায়েলের সঙ্গেও কাজ করেছি। শ্রাবন্তী, শুভশ্রী আমার জন্য লাকি, পায়েল, নুসরত, সায়ন্তিকা চমৎকার, আর নুসরত দারুণ সুন্দরীও। তাহলে আপনারা জানলেন তো, শ্রাবন্তী আর শুভশ্রী লাকি মানেই ফের তাদেরকে আবারও পর্দায় দেখা যাবে একসাথে। তাকে একটা জটিল প্রশ্ন করা হয়েছিল যে, শাকিব খানের খ্যাতি কি তার শত্রু সংখ্যা বাড়িয়েছে? তিনি বলেন, এটা একটা পার্ট অফ লাইফ, বাঁধা তো থাকবেই, সকলেরই হয়, আমারও তেমনই হয়েছে এবং হবেও। অপুর সঙ্গে ব্যক্তিগত জীবনের সমস্যা আপনার স্টার ইমেজ কতটা প্রভাব ফেলেছে? তিনি বলেন, ওটা আমার ইমেজের কালো ছায়া, যেমন আলোর নিচে অন্ধকার থাকে ঠিক তেমনই, আমিও মানুষ, ভুল ত্রুটি আমারও ছিল, এসব নিয়েই চলতে জীবন। ব্যক্তিগত জীবনের টালমাটাল কাটিয়ে এখন জীবনটা কীরকম চলছে? তিনি বলেন, একসময় সত্যি আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, তবে এখন সবটা সামলে উঠেছি, জীবনটাকে সিরিয়াসলি নিয়েছি,
আর কোনো ভুল করতে চাই না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো অনুসূচনা, তিনি বলেন একেবারেই নেই যে তা নয়। তার ছেলে, তিনি ছেলের সম্পর্কে বলেন ছেলে এখন ভালোই আছে। তার এই সাক্ষাৎকার সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।